শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে শুভ সকাল শুভ বিকাল। ফোরাম টেলিভিশন থেকে আমরা সরাসরি লাইভে এসেছি বাংলাদেশ ইয়োগা ফেস্টিভ্যাল 2022 অর্গানাইজড বাই জয়সান ইয়োগা। আজকে আমাদের প্রথম দিন, 5 দিনের এই যোগ উৎসবে আজকে আমাদের প্রথম দিন। আমাদের আজকে দুজন বক্তা আছেন এবং 5 দিনের এই বিভিন্ন দিনে বিভিন্ন রকম বক্তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা শুনব। তাই আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ফোরাম টেলিভিশন ইউএসএ, যারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার করছেন। আপনারা যারা জয়সান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পেজ থেকে দেখছেন, আপনারাও আপনাদেরকে অসংখ্য স্বাগতম, ধন্যবাদ। আমরা আমি স্যারকে ডেকে নিচ্ছি। আমাদের আজকের অতিথি হচ্ছেন প্রফেসর ডক্টর সাইদ আকরাম হুসাইন, যিনি আছেন আমাদের স্কয়ার হসপিটালে। স্যার কেমন আছেন? স্যার কথা একটু মানে মাইকটা স্যার আনমিউট করতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। কুশল, আমি ভালো আছি। আমাকে আপনাদের এই চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে ইয়োগা ফেস্টিভ্যালে, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমরা প্রথম টপিকটাই নিয়ে এসেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনার কাছ থেকে শুনে আমার এটা আরো মনে হচ্ছিল যে এটা আমাদের সবার মাঝে জানা দরকার, জানা উচিত। আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে ইয়োগিক ম্যানেজমেন্ট অফ ক্যান্সার। তো স্যার আমি আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি, আপনার ছোট করে পরিচয়টা দিয়ে আপনি আপনার টপিকে চলে যান। ধন্যবাদ কুশল। আমি অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আমি সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কয়ার অনকোলজি সেন্টার স্কয়ার হসপিটাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা একটি নতুন ধারণা নিয়ে আমরা আসলে গত ডিসেম্বরে কুশলের সাথে কাজ করি, এবং আমি আসলে কুশলকে আমার বন্ধুই মনে করি, এবং ইয়োগা নিয়ে যে এত কাজ করা যায় সেটা আমি ওই সময় আগ পর্যন্ত জানতাম না আসলে। তো আমি শুরুতে এইটুকু বলতে চাই যে ক্যান্সার আসলে কি। আমরা জানি যে মানুষের শরীরে প্রতিনিয়ত কিন্তু কোষের বিভাজন ঘটে। এই কোষের যে বিভাজন ঘটে এটি কিন্তু নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট সময় পরপরই ঘটে, কিন্তু যদি কখনো এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কিন্তু সেটাতে টিউমার তৈরি হতে পারে। এই টিউমার দুরকম হতে পারে, একটি হলো বিনাইন বা নির্দোষ, আর একটা হলো ম্যালিগন্যান্ট বা ক্যান্সার, যেটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। তো এরকম ক্যান্সার কিন্তু ম্যালিগন্যান্ট ক্যান্সার কিন্তু মারাত্মক। সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 1 কোটির মতো মানুষ কিন্তু ক্যান্সারে মারা যায়। এটা কিন্তু একটা বিশাল রকমের মানুষের মৃত্যুর কারণ কিন্তু ক্যান্সার। আমরা যদি চিন্তা করে দেখি যে এই ক্যান্সার নিয়ে ক্যান্সারকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, ক্যান্সারকে আমরা কীভাবে শনাক্ত করতে পারি, ক্যান্সার নিয়ে আমরা কী করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, এবং এখানে ইয়োগা কোনো ভূমিকা রাখতে পারে কিনা, এটাই আজকে আমি বলবো। আমরা জানি যে ক্যান্সারের যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলোর মধ্যে অনেকগুলো উপসর্গ আছে, যে উপসর্গগুলো হয়তো ইয়োগা বা এরকম বিষয়গুলোর সাথে যখন আমরা যুক্ত হই, আপনারা জানেন যে কুশল এই বিষয়ে আরও ভালো আপনাদেরকে বা আপনারা বলতে পারবেন, যে একটা হলো যে ইয়োগা থেকে আমরা দুটো জিনিস পাই, সেটা হলো যে একটা হলো মাইন্ড এবং বডি, মানে মানুষের মন এবং শরীরকে একত্রিত করা। এর মধ্যে কি থাকে? একটা হলো যে আমাদের কিছু ফিজিক্যাল অ্যালাইনমেন্ট পজিশনস থাকে, একটা ব্রিদিং, কতগুলো টেকনিক্স থাকে, এবং একটা মেডিটেশন বা মাইন্ডফুল এক্সারসাইজ থাকে। এইগুলো কিন্তু সামগ্রিকভাবে মন এবং শরীরকে একত্রিত করে দেয়। এটা করে কিন্তু মানুষের অনেক কষ্ট, অনেক লাঘব হয়ে যায়, অনেক সমস্যা, উপসর্গের উপশম হয়ে যায়। কিন্তু ক্যান্সারের উপসর্গগুলো কিন্তু সবসময় বোঝা যায় না। তাহলে যদি বোঝা না যায় তাহলে আমরা এবার কী করে শনাক্ত করব? শনাক্ত করার জন্য বেশিরভাগ মানুষ যুক্তরাজ্যে দেখা গেছে যে প্রতি 5 জনের 3 জনই কিন্তু ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতন হয়,
সচেতন হলে সহজে রোগ নির্ণয় করা যায় এবং রোগীকে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। কিন্তু যে মানুষগুলোর ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম একটা অনুষ্ঠানে গত ডিসেম্বর মাসে কুশল আমার সাথে কাজ করেন এবং আমরা একটি নতুন ধারণা নিয়ে ক্যান্সার সার্ভাইভার দিনে একটি অনুষ্ঠান তৈরি করি। এই অনুষ্ঠানটা পরবর্তী পর্যায়ে আসলে অনেকের মধ্যে একটা জাগরণ তৈরি করে, আসলে ক্যান্সার রোগ নিয়ে আমরা কিভাবে জিনিসগুলোকে নিয়ে ভাবতে পারি। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যদি পরিসংখ্যান আজকে এখানে আমি উপস্থাপন করি, তাহলে দেখতে পারবো যে একটা মানুষের তার জীবদ্দশার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যত পপুলেশন আছে, যত মানুষ আছে, তার অর্ধেক মানুষ কিন্তু জীবনের কোনো না কোনো সময় ক্যান্সারে ভুগবে। এটা একটা বিশাল সংখ্যা, কিন্তু সারা পৃথিবীতেও এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাহলে এটা আমরা কিভাবে আমরা এগুলোকে ডিল করব, এই ক্যান্সারের মানুষগুলো হলো তার চিকিৎসা কী হবে, ক্যান্সারের চিকিৎসা কী কী, একটা হতে পারে শল্য চিকিৎসা, একটা হতে পারে আমি যে অংশটুকু চিকিৎসা করে থাকি কেমোথেরাপি, মানে ওষুধের মাধ্যমে ক্যান্সার নিরাময় করা, বিকিরণ চিকিৎসা মানে হলো আমাদের রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা, আর আমরা ইমিউনোথেরাপি করি, বায়োলজিক্যাল থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, সব ধরনের চিকিৎসাগুলো, এই চিকিৎসাগুলো আমি করে থাকি। আমার এই চিকিৎসা করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, একজন মানুষ যখন ওষুধের মাধ্যমে চিকিৎসা নিয়ে থাকেন কেমোথেরাপি, তার মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। কী সেই সমস্যা, সেই সমস্যাগুলোর মধ্যে যদি একটা জিনিস আমরা বিবেচনায় নিতে পারি, কীটা কী সেটা আমরা চিন্তা করতে পারি যে একটা মানুষের কী কী ক্যান্সার কেমোথেরাপি সমস্যা হতে পারে। একটা হলো তার স্লিপ ডিস্টারবেন্স, মানে হলো ঘুমের সমস্যা হওয়া, এবং দেখা গেছে যে 30% থেকে 90% মানুষের মধ্যে এই চিকিৎসা নেওয়ার পরে ঘুমের সমস্যা ব্যাঘাত সৃষ্টি হয়। দ্বিতীয়টা হলো অবসাদগ্রস্ততা, এবং 25% থেকে 99% মানুষের মধ্যে কিন্তু অবসাদগ্রস্ততা চলে আসে। এই যে মানুষগুলো অবসাদগ্রস্ত হয়ে গেলেন, তারপরে হলো অনেকগুলো মানুষ, প্রায় 80% মানুষ, সে যে বুদ্ধিদীপ্ততার সাথে কাজ করা সেই জিনিসগুলো কিন্তু তার নষ্ট হয়ে যায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্যে কিছু একটা, প্রায় 35% মানুষের আমরা বলি ক্যামো ব্রেইন, অর্থাৎ সে আর বুদ্ধিদীপ্ততার সাথে কাজও করতে পারে না। তাহলে এই যে মানুষগুলোর সমস্যাগুলো, এগুলো কি আমরা কিভাবে দূর করতে পারি? আরেকটা বিষয় আছে, সেটা হলো যে যে আমাদের মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে ক্যান্সার মানুষগুলোর জন্য বিষণ্ণতা, দুশ্চিন্তা, আমরা মুড সুইং বা মেজাজের পরিবর্তন ঘটে থাকে। অনেক মানুষই আমরা ব্রেকিং দি ব্যাড নিউজ বলে থাকি যে ক্যান্সারের যখন শুনেন তখন মনে করেন এটা বোধহয় তাকে মৃত্যুদণ্ড দেওয়ারই সমান। বাস্তবে কিন্তু ক্যান্সার কিন্তু একটি ভয়াবহ রোগ, কিন্তু আশার কথা আজকের দিনে ক্যান্সারের অসংখ্য মানুষ সুস্থ আছেন। আমাদের কুশল সেটা দেখেছেন যে সুস্থ কীভাবে মানুষ থাকতে পারে। তাহলে আমরা কেমোথেরাপি, আমাদের রেডিয়েশন থেরাপি বা অন্যান্য থেরাপির সময় আমরা যোগাকে কিন্তু কাজে লাগাতে পারি। এরকমভাবে গবেষণা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সে গবেষণায় দেখা গেছে যদি আমরা যদি যোগা করি তাহলে কিন্তু কেমোথেরাপি সাইড ইফেক্টগুলো কমে আসে, আবার এই যে কেমো ব্রেনের কথা বললাম, কগনিটিভ ইফেক্টসগুলো কমে আসে, দুশ্চিন্তাগুলো কমে আসে, এই কাজগুলো আমাদেরকে খুব সাহায্য করে। ঠিক একই রকমভাবে কিন্তু গবেষণা হয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি, যেটা আপনারা জেনে থাকেন যে নোবেল লরিয়েটদের একটা ক্লাব আছে ওখানে, এত নোবেল লরিয়েট সায়েন্টিস্ট তারা ওখানে আছে। তো সেই এই সবাই মিলে একটা জিনিস ওরা গবেষণা করে দেখেছে, ইয়োগা করলে আসলে শরীরের মধ্যে কি আসলে কি কোনো পরিবর্তন আসে, নাহলে কেন মানুষের এই বিভিন্ন রকম পরিবর্তন করে ক্যান্সারের মতো রোগও কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হতে পারে। আজকের দিনে যে আমরা ইমিউনোথেরাপি বলে থাকি, যে নতুন কনসেপ্ট আমরা যে ইমিউনোথেরাপি ব্যবহার করে থাকি, তার মূল মেকানিজম কি, মূল যে কোন পদ্ধতিতে এটা কাজ করে সে পদ্ধতিটা কি, সে পদ্ধতিটা হলো যে আপনার কেমোথেরাপি ইমিউনোথেরাপিতে আমাদের শরীরের মধ্যে একটি এক ধরনের কোষ থাকে, তার নাম হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটা মধ্যে একটার নাম হলো টি লিম্ফোসাইট, আর এটার মধ্যে সাইটোটক্সিক টি সেল যে অন্য কোষগুলোকে ধ্বংস করে।
মানুষের শরীরের নিজস্ব ক্ষমতা আছে এরকম ক্যান্সার কোষকে নিজেই ধ্বংস করার। তাহলে এই গবেষণাতে দেখা গেছে যে আমরা যদি যোগা করি, যোগা প্র্যাকটিস করি বা যোগার ইয়ে করি, তাহলে দেখা যাচ্ছে যে গবেষণা দেখা গেছে সাইটোটক্সিক টি সেলগুলো উজ্জীবিত হয়, তার সংখ্যা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, তাহলে ওই কোষগুলোই কিন্তু ক্যান্সার কোষকে মেরে ফেলে। মানুষের শরীর স্রষ্টা এমনভাবেই তৈরি করেছেন যাতে করে মানুষ আসলে তার শরীরের মধ্য দিয়েই কিন্তু এই কাজগুলো করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আজকালকার দিনে আবার নতুন করে আসছে। একটা সময় শুধু আমরা পুরোপুরি চিন্তা করেছিলাম যে শুধুমাত্র সাইন্টিফিক বেসিসে যে জিনিসগুলো আমরা করব প্রমাণ এবং উপাত্তর ভিত্তিতে সে জিনিসগুলোই ঠিক, কিন্তু আজকে ন্যাচারোপ্যাথি বলে যে শব্দটি আছে সে শব্দটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পারিপার্শ্বিক আমাদের অনেক কিছু যে জিনিসগুলো আমরা হাজার বছর আগে আমাদের প্র্যাকটিসে ছিল সে প্র্যাকটিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের এই নতুন পৃথিবীর নতুন নতুন আবিষ্কার বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সাথে মানুষকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। আমাদের কাছে সত্যিকার অর্থেই কেমোথেরাপির সাইড ইফেক্টগুলো দূর করার জন্য অনেক বেশি পরিমাণ কার্যকরী পন্থা নাই। রেডিয়েশন থেরাপির সাইড ইফেক্টগুলো দূর করার জন্য অনেক বেশি পরিমাণ কার্যকর কোনো পন্থা নেই। তাহলে সবচেয়ে একটা চমৎকার পন্থা এবং পদ্ধতি হলো যোগা। বডি এবং মাইন্ড যেখানে কাজ করবে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন, ভালোভাবে যদি আপনি করতে পারেন এবং এই প্র্যাকটিসটা যদি আপনি সপ্তাহে 3 দিন 4 দিন বা দেখা গেছে গবেষণাতে দেখা গেছে যেটা আমেরিকান জার্নালগুলোতে যে গবেষণাগুলো আসছে সেই গবেষণাগুলোতে দেখা গেছে আমরা যদি একটু চেষ্টা করি এই কাজগুলো করি তাহলে আমাদের এই সাইড ইফেক্টগুলো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা অনেকাংশে দূর করতে পারব এবং এটা আমাদেরকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। মানুষের শরীরে এই যে কথাটা আমি বলছিলাম যোগা করলে কি লাভ হবে বা শারীরিক পরিশ্রমে কি উপকার হতে পারে, সেখানে কিন্তু এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড কি করে, আমাদের যে সাইটোটক্সিক টি সেল আছে লিম্ফোসাইট আছে তাকে উজ্জীবিত করে। এই উজ্জীবনের ফলেই মানুষের কিন্তু যেটা আমি আধুনিক ইমিউনোথেরাপিতে যে জিনিসটা আজকে আমরা শিখছি করছি সেগুলো কিন্তু আমি নিজেই নিজের শরীরের মাধ্যমে অর্জন করতে পারি। আমার শরীরে যে টক্সিক সেলগুলো আছে, যে একটা ক্যান্সার সেল হঠাৎ করে অনিয়ন্ত্রিত হয়ে গেল, সে কোষটা কিন্তু আমার শরীরেই নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা একটা চমৎকার বুদ্ধি এবং চমৎকার পন্থা, আমরা জানি না। এই সুযোগটা যদি আমরা নেই, আমরা যদি চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে একটিও আমাদের এই প্র্যাকটিসটা অনেক কাজে লাগতে পারে। তো ক্যান্সার চিকিৎসার সাথে যোগার এই সম্পর্কটা নিয়ে আমি আসলে দারুণ এক্সাইটেড আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং ফেসবুকের অন্যান্য মতে বলার সুযোগ দেওয়ার জন্য কুশলকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুশল, হ্যাঁ স্যার, না স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা তো আপনার কাছ থেকে শুনলাম এবং আমি আগেও শুনেছি, তো আমরা যারা এখন বাংলাদেশে ক্যান্সার হয়েছে এবং তারা ক্যান্সার পরবর্তী যেই ট্রিটমেন্টগুলো হচ্ছে আপনারা যেটা দিচ্ছেন সেইভাবে যদি মানে সেটার কারণে যদি আপনার সাথে বা আপনাদের সাথে যদি যোগাযোগ করার কোনো উপায় থাকে সেই সেটার একটা অবস্থাটা বলবেন যে তাহলে তার অবস্থাটা কীরকম হবে, কীভাবে যোগাযোগটা হবে এটা নিয়ে একটু বলেন। আমাকে আপনারা সহজেই পাবেন, সেটা কুশলকে বললেও আমাকে পাওয়া যাবে। আর আমি নিজে স্কোয়ার হসপিটালে কাজ করি, স্কোয়ার অনকোলজি সেন্টারের হেড ডিপার্টমেন্ট হিসেবে আছি। আমার সাথে যোগাযোগ করা যায়, আমার ফোন নাম্বার আছে 01711594747। আমি আসলে আমার সাথে সহজে যোগাযোগ করা সম্ভব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যায় অথবা আমার ইমেল আছে syedmdakram@gmail.com। আমাকে নানাভাবে পাওয়া যায় এবং স্কোয়ার হসপিটালের পদ্ধতিতে একটা হলো যে ওখানে ওরা স্কোয়ার হসপিটালে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট করলে আমাকে খুব সহজে পাওয়া যায়। তো নানাভাবে আমাকে রিচ করা সম্ভব। কুশল তো আছে, কুশল থাকলে তো আর আমার আপনারা যে কোনো কুশলের সাথে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। এখানে স্যার কয়েকটা কমেন্ট এসেছে, সবাই তেমন কোনো প্রশ্ন এখনো আমরা পাইনি, তবে আমরা প্রশ্ন চাইছি যদি কেউ প্রশ্ন করেন। সবাই লিখছেন যে সুন্দর আলোচনা, কলকাতা থেকে দেখছেন,
আমাদের ফিনল্যান্ড থেকে দেখছেন আহসান ভাই। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নে যাব, আর আমরা 5 মিনিটের মতন এরপরে আমরা কলকাতা থেকে আমাদের আরেকজন স্যার আসবেন। আমি চাচ্ছি যে স্যার আপনি থাকতেও আমরা কলকাতার ওই স্যারকে আমরা এখানে ইনক্লুড করে নিই, হ্যাঁ, যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে। আমি আমি একটু আমি তাহলে শান্তনু স্যারকে একটু একটু অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ স্যার, নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি। কেমন আছেন? নমস্কার। ভালো আছি, নমস্কার। নমস্কার। আপনাদের দুজনের মানে দুজনকে এখানে রাখার একটা বড় কারণ আছে, যেহেতু দুজনই হচ্ছেন বিজ্ঞান নিয়ে অনেক কাজ করছেন, তাই আমি চাইছিলাম যে আপনাদের মধ্যে একটু কথা হোক। হ্যাঁ, তো স্যার শান্তনু স্যারকে আমি একটু রিকোয়েস্ট করব যে স্যার আপনি আপনার ছোট করে একটু যদি পরিচয়টা দেন, দিয়ে তারপরে স্যারের সাথে একটু কথা বলেন, তারপর আমরা আপনার টপিকে চলে যাব। কারণ কলকাতায়ও হয়তোবা এরকম অনেক কাজ হচ্ছে যেটা আমরা হয়তো খুবই কম জানি, ক্যান্সার নিয়ে, জোড় নিয়ে। স্যার না না, উনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি, আমি তো সঙ্গীত জগৎ নিয়ে আছি, আমি খুব সামান্যই বিজ্ঞান সম্পর্কে জানি। কিন্তু আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা বলে দিই যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, আমি বাংলাদেশ তথা ভারতবর্ষ, ভারতবর্ষ বলবো না, পশ্চিমবঙ্গের একমাত্র সাংগীতিক ঘরানা বিষ্ণুপুর ঘরানার আমি ষষ্ঠ প্রজন্ম। আমার পিতৃদেবের নাম সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি 96 বছর বয়সে এখনও পারফর্ম করেন। এবং আমার দাদু ছিলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার কাকা ছিলেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। তো আমাদের বিষ্ণুপুর ঘরানার ষষ্ঠ প্রজন্ম আমি। এরপরে তো আমার শিষ্য শিষ্যরা আছে, তার তাদেরও শিষ্য শিষ্যরা আছে। তো যখন এই বলছি যে তাদের আমার শিষ্য শিষ্য আছে এবং তাদেরও শিষ্য শিষ্য আছে, তখন ভাবি যে আমি অনেক বুড়ো হয়ে গেলাম। আবার যখন ভাবি যে বাবা এখনো ফর্ম পারফরমেন্স করছেন, তখন ভাবি যে বুড়ো তো ভাবা উচিত নয় আমার। তো আমার যেটা কাজটা হচ্ছে, আমি তো ক্লাসিক্যাল মিউজিশিয়ান, মানে মার্গ সঙ্গীত শিল্পী, মূলত খেয়াল গাই। তো ছোটবেলা থেকেই প্রচুর প্রশ্ন মাথার ভেতর ঢুকত যে কি এগুলো, কেন, অনেক প্রশ্ন আসতো। যেমন ছোটবেলা থেকে, ইনফ্যাক্ট আমি কিন্তু বাড়িতে এই তত্ত্বগুলো শুনিনি, কিন্তু বাইরে প্রচুর এই ধরনের তত্ত্ব শুনেছি, যেগুলো বলে যে নাভি থেকে সুর বের করো, যত নিচে রেওয়াজ করবে তত উপরে রেওয়াজ করবে, গুরুর স্টাইলটাকে ফলো করো, ঘরানা মানে গানের স্টাইল। তো এই ধরনের প্রশ্নগুলো আমার ভেতরে ডাকছে, কেন, এগুলোর তো শক্তি কোনো সর্বত্তা নিয়ে এসব কথাগুলো। এবং এইটা ভাবার সাহসটা হয়েছিল আমার, আমি যেহেতু ফিজিক্স অনার্স নিয়ে পড়ে পরে মাস্টার ডিগ্রি করেছি এবং অন্যদিকে আমার মিউজিকে মাস্টার ডিগ্রি করেছি, তো তখন আমার মনে হয়েছে যেগুলো কথাগুলোর মধ্যে বিজ্ঞান সুলভ ভিত্তি কতটা আছে সেটা আমার খুব সন্দেহ ছিল, এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করবো পরবর্তীকালে। কিন্তু উনি একজন প্রথিতযশা ডাক্তারবাবু, ওনার তুলনায় আমি কিছুই নেই, ফলে ওনাকে প্রশ্ন করার ধৃষ্টতা আমার কিছু নেই। না না, সেটা আসলে শান্তনুদা এটা ঠিক নয়, কারণ আপনি আসলে যে পর্যায়ে, যে ষষ্ঠ প্রজন্মে, যে মানুষ, যে আপনার তো পণ্ডিতই, আপনি আমার চেয়ে অনেক 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 বড় একজন পণ্ডিত। আমি একটা ছোট বিষয় নিয়ে যা চোখে দেখি তা নিয়ে কাজ করি, আর আপনার এই গভীরতা, চিন্তা, চেতনাগুলো, আমি আমার ছোটবেলায় একটা গল্প বলি। আমি যখন মেডিকেল কলেজের, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম উচ্চ মাধ্যমিকে, তো একদিন আমি মেডিকেল কলেজে একটা ফেয়ার দেখতে গেলাম, সায়েন্স ফেয়ার। তো এটা অনেক আগের কথা, আজকে থেকে 40 বছর আগের কথা। তখন আমি দেখলাম যে কিছু কিছু ডাক্তাররা তখন বলছে ব্যথা কমানোর জন্য মিউজিককে ব্যবহার করছে তারা, 40 বছর আগের ঘটনা বলছে। তো তখন আমার আমার মনে এই কথাটা অনেক, এর মধ্যে তো কত কিছু ঘটেছে 40 বছরে, কিন্তু আমি বেশিরভাগ জিনিসই ভুলে গেছি, কিন্তু জিনিসটা আমার মাথায় রয়ে গেছে। তার মানে এটা হলো এটার একটা আবেদন আছে। একদম নিশ্চয়ই, আমি ইনফ্যাক্ট যখন মাস্টার ডিগ্রি করার পর
আমি মিউজিক থেরাপি নিয়ে পিএইচডি করতে চাই, তারপরে এখানে ঠিক হলো না। তারপর আমার ভেতরে যে প্রশ্ন যেটাকে নিয়ে আমি পরবর্তীকালে যে সাবজেক্টটা করেছি এটার নাম হচ্ছে ভোকাল সায়েন্স, মানে আমরা ইংরেজিতে বলি ইমপ্রুভমেন্ট অফ ভয়েস উইথ দ্য হেল্প অফ সায়েন্স। কিন্তু এটার পরেও ভোকাল সায়েন্স আরও কিছুটা এগিয়ে গেছে, শুধু ইমপ্রুভমেন্ট অফ ভয়েস শুধু নয়, তার সঙ্গে আরও কিছু আছে আমাদের ব্রেনের ব্যাপার। তো পরবর্তীকালে আমি আমেরিকার বোলিং গ্রিন ইউনিভার্সিটিতে পিএইচডির ছাত্রকে আমি একটু গাইড করি, সুযোগ পাই সেখানে। এবং আমি একটা আবিষ্কার করেছিলাম, মানুষের গলা থেকে কি করে তান বা কারুকার্য তৈরি হয়, সেটা স্বীকৃতি পাই ওখানে। তারও পরে 2019 সালে অক্সফোর্ড প্রেস ইউনিভার্সিটি থেকে একটা বই বেরোয়, সেখানে ছিল যে সারা পৃথিবীর এই শতাব্দীর যেগুলো উল্লেখযোগ্য বিজ্ঞানসূরক গবেষণা সঙ্গীতের উপর, সেরকম 23খানা লেখা নিয়ে ওরা বইটা ছাপায়, এবং তার মধ্যে আমার লেখাটাও ঠাঁই পেয়ে গেছিল। তো আমার ভেতরে শুধু প্রশ্ন জাগে, কেন গান করব, শুধু কেন, কেন আমি গান করব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, এটা আমি এখনই বলে ফেলি, আগে বলবো ভেবেছিলাম, কিন্তু ডাক্তারবাবু আছেন, উনি যদি আমার কথাটা সহমত হন তাহলে আমি ধন্য হব। আমরা কেন গান করব তার কারণ হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি তো গান, আমি একটু দয়া করে আমি একটু চা খাবো, খেতে খেতে কথা বলবো, চা দিয়ে গেছে আমার একটু খেতে পারি তাহলে। একজন তো দর্শক হিসেবে থাকতে হয় তাই না? এবার আমি বলি যেটা, যে কই পশু পাখি তো গাইতে পারে না। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে হয়তো প্রতিপাদিত তুমি যে ওই তো পাখিরা তো ডাকে গান করে, আমি তখন বলবো না পাখিরা গান করে না, পাখিরা তাদের মতো করে আওয়াজ করে, অথবা তাদের সঙ্গীর সাথে খোঁজবার জন্য তারা সেই আওয়াজটা দেয়। কিন্তু মানুষ গান করে, কেন মানুষ গান করছে, অন্যরা কেউ করছে না কেন? এই ক্ষেত্রে আমার নিজস্ব যে মতবাদ, এটা আমি নিজস্ব বলছি, যে আমাদের ব্রেন চায় বলে, ব্রেন চায় বলে আমরা গাইতে পারি। ব্রেন যদি না চাইতো আমরা গাইতে পারতাম না। মনে রাখতে হবে যে আমাদের শরীরটার কোনো ভ্যালু নেই যদি না ব্রেন থাকতো। আমাদের শরীরটা হচ্ছে পুরো ক্রীতদাস ব্রেনের, ব্রেন যা চাইবে শরীরকে নির্বিবাদে সেটা করে যেতে হবে। ব্রেন চাইছে বলে আমরা গানটা করতে পারছি। কিন্তু এখানেও একটা আশ্চর্য ব্যাপার আমার মনে হয়েছে, যে ব্রেন কখনোই গলাকে সাহায্য করছে না, গলাকে বলছে হ্যাঁ তুমি করো, তুমি করছো, কেন করছে? এবার প্রশ্নটা হলো কেন, ব্রেন কেন গান করছে? ব্রেন কি শুধু আনন্দের জন্য করছে? না, একদম না। এইখানেই সবচেয়ে আশ্চর্য আমার মনে হয়েছে কথাটা, যে ব্রেন তো কখনো, মানে আমাদের সত্যি কথা বলতে ক্ষমা চেয়ে নিয়েছি ডাক্তারবাবু, আমি একটা কথা বলছি, আমাদের ব্রেনের মতো স্বার্থপর আর কেউ নেই। আমরা মানুষদের যে বলি যে না যে আমরা স্বার্থপর, না, সবচেয়ে স্বার্থপর হচ্ছে ব্রেন, এবং প্রত্যেকটা মানুষের ব্রেনই হচ্ছে স্বার্থপর, সে নিজের উপকার ছাড়া আর কিচ্ছু ভাবে না। আমরা যদি কারুকে আদরও করি, একটা শিশুকে আদর করছি, ভালোবাসছি, সেটা আমি আমার তৃপ্তির জন্য, শিশুর জন্য নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার নাতনি কানাডায় থাকে, তো এখন 4.5 বছর বয়স, সে কলকাতায় এসছে, তো আমি বাবা মার কাছে এয়ারপোর্ট থেকে সোজা এসে বাবা মার কাছে নিয়ে গেছি, 4 পুরুষ একসঙ্গে ছিলাম। এবার আমার মায়ের বয়সের জন্য, মায়ের 87 বছর বয়স, রোগা হয়ে গেছে, পুরো চামড়ার উপর হাড়, তো মা ওকে জড়িয়ে আদর করছে, তখন আমার নাতনি আমায় বলছে দাদু সেভ মি, দাদু সেভ মি। ও বাংলা বলতে পারে না, ওই যেহেতু ওখানে থাকে, তো ওর কাছে, আমার নাতনির কাছে ওটা ব্যথা লাগছে, আর আমার মা বলছে আমি তোকে আদর করছি, ও কেন বলছে এরকম? মা তো ভালোবাসতে যাচ্ছে, তার মানে মায়ের ব্রেন কাজ করছে, আমি ওকে ভালোবাসছি, কিন্তু যার ভালোবাসছে যাকে তার ব্যথা লাগছে। তার মানে আমাদের ব্রেন নিজেদের ছাড়া কারুকে ভাবে না। এই যে আজকে যে এত কথা বলছি, এর কারণটাই হচ্ছে ব্রেন
নিজের স্বার্থের জন্য সঙ্গীতকে দিয়েছে। আমরা কখনো যেন ভুল না করি যে সঙ্গীত রেওয়ায়, সঙ্গীত শিক্ষা শুধু আমাদের আনন্দের জন্য না, তা নয়, তার পেছনে আরো বড় কারণ আছে। সঙ্গীত যদি ব্রেনের উন্নতি ঘটায়, রিসার্চ প্রমাণ করছে যে অ্যাংজাইটি, অনিদ্রা, ব্লাড প্রেশার, ব্যথা প্রশমন করে, এগুলো সব কমিয়ে দিচ্ছে, উন্নতি করছে মুড, মেন্টাল অ্যালার্টনেস, মেমোরি, এমনকি ব্রেন ইঞ্জুরি অব্দি সারিয়ে দিচ্ছে। যেই মাত্র ডাক্তারবাবু যেটা বললেন যে চিকিৎসার ক্ষেত্রে চালু হচ্ছে। অতএব গানটাকে শুধু গান বলে ভাবলে চলবে না, গানটা শুধু শোনা নয়, শিখে গাওয়ার তার তৃপ্তি আরো অনেক বেশি, কারণ সেটা আমি নিজে ক্রিয়েট করছি, ব্রেন ভাবছে আমি নিজে ক্রিয়েট করছি। ফলে আমাদের সঙ্গীতকে শুধু এন্টারটেনমেন্টের জন্য ভাবলে চলবে না, এটা মানুষের অসম্ভব উপকারে আসে। আমি জানি না ডাক্তারবাবু আমার কথাটা, মানে আমি কিছুই জানি না, যেটুকু আমি ভাবনা চিন্তা করেছি সেটুকু আপনাকে আপনার সামনে পেশ করলাম। না, আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। আসলেই আমরা আমাদের একটা গবেষণার কথা বলি, আপনি তো কিছু কিছু গবেষণার কাজের সাথে থাকেন, আমরা ওই সাইন্টিফিক গবেষণাগুলো যখন করি তখন কিন্তু ট্রায়ালগুলোতে আমরা সবসময় বলি যে প্লাসিবো, এটা শব্দ ব্যবহার করি, প্লাসিবো মানে এক অংশে আপনার যে নতুন ওষুধটা দিবেন আপনি সেটার বিবেচনা নিবেন, যা পদ্ধতি দিবেন সেটা দিবেন, আরেক অংশে দিবেন হলো কিছুই দিবেন না, ব্লাইন্ড মেথড, রুগীকে আমরা বলি যে এই একই জিনিসই দিলাম এটা কাজ করবে। এবং আশ্চর্যজনকভাবে রুগীদের ওই প্লাসিবো তো দেখা যায় 30-40% কাজ করে। তো এর গবেষণা করে দেখা গেছে যে মানুষের ব্রেইন থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয় যা কিন্তু তার ওই রোগের উপরে কাজ করে। আমি খুব অবাক হয়ে চিন্তা করি, আজকের দিনে আমরা এত কিছু পারি, এত কিছু করি, এত বিজ্ঞান, কিন্তু একটা সময় ছিল যে মানুষ ঝাড় ফুঁক এটা সেটা অমুক তমুক ভাবে মানুষকে চিকিৎসা করত। আমি চিন্তা করি মানুষ এভাবে কিভাবে করত, তাদের এই বিষয়টা কিভাবে ছিল। তার মানেটা হলো যে মানুষের ব্রেনের একটা অসম্ভব ক্ষমতা এবং শক্তি আছে, যে ক্ষমতা এবং শক্তি দিয়ে যে আজকে একটা নতুন শব্দ ব্যবহৃত হয়, স্পিরিচুয়াল মেডিসিন, নতুন শব্দ আসছে এখন, অনেকে এটা নিয়ে আগ্রহী হচ্ছে। তো এই জিনিসগুলো যে আপনার অমিত সম্ভাবনা একটা আছে যে ব্রেনের কথা বললেন, তার মধ্যে সেটা হয়তো ভবিষ্যতের সামনের দিনগুলোতে আমরা আবিষ্কার করব। এই সমস্ত যে আজকে কেমোথেরাপির গল্প দিলাম, আজকে রেডিওথেরাপির গল্প দিলাম, আমি মনে করি যে এগুলোর দরকার হবে না, ঠিক করে দেবেন, ব্রেন বলবে যে না ঠিক আছে তুমি থেমে যাও, এই টিউমার তোমার এখন দরকার নেই থাকার, তখন টিউমার আর থাকবে না। অনেক ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, পরিচয় হয়ে আমি আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই, কোনো এক সময় সুযোগ করে যদি বাংলাদেশে আসেন, আর আমি যদি কলকাতায় যাই নিশ্চয়ই আপনার সাথে দেখা করার সুযোগ পাই, তাহলে আমি কৃতজ্ঞ থাকি। তবে আমি আপনার কথা শুনবো, আমি আপনার সাথেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আকরাম স্যার। আমরা আমরা শান্তনু স্যারের কাছে চলছি। স্যার আজকে টপিক নিয়ে আপনি বলেন। আমি তো অনেকটাই বললাম, এবার একটা কথা বলি যে আমি যখন গান করি আমি একটা গল্প বলি, যে আমার একটা ধরুন গাড়ি আছে, আমি সেই গাড়িটাকে রোজ খুব যত্ন নিয়ে পরিষ্কার করি, রেগুলার পেট্রোল ভরি, ব্যাটারি চার্জ আছে কিনা দেখি, সবকিছু টিপটপ কন্ডিশনে রাখি। এইবার এই গাড়িটাকে আমার দরকার একজন ড্রাইভারের। ড্রাইভারকে আমি যখন বললাম যে তুমি আমার গাড়িটা চালাও, দেখলাম গাড়ি চালাবার সময় দেখলাম সে মাতাল হয়ে সে গাড়িটা চালাচ্ছে, তাহলে কি গাড়িটা ভালো চলবে? চলবে না। তাহলে আমি তখন করলাম কি, তাকে চেপে ধরলাম চুলের মুঠিটা পেছন থেকে ধরে, বললো যদি একবার করিস ঠেঙিয়ে দেবো, ঠিক করে গাড়ি চালা, বলে ওকে আমি ধরে রাখলাম, যখন বুঝবে যে না মালিক পেছন থেকে ধরে রেখেছে, ও ঠিকঠাক গাড়ি চালাচ্ছে। ঠিক তেমন আমাদের সঙ্গীত জগতে সারাটা জীবন ধরে আমি দেখেছি, বা আগেকার দিনে শিল্পীদের প্রত্যেককে দেখেছি যে রেওয়াজ করে যাও উন্নতি, রেওয়াজ করে যাও,
যাই করি না কিন্তু সেটা আমার গলার উন্নতি, গলাকে যে চালাচ্ছে আমাদের ব্রেন, তার চেয়ে আরো কতটা পয়েন্টে যদি বলতে পারি তারা বলবো যে আমাদের সেরিবেলাম যে সূক্ষ্ম কারুকার্যগুলোকে কন্ট্রোল করছে আমাদের, তার দিকে আমরা কি ট্রেনিং নিচ্ছি, কি শিক্ষা নিচ্ছি যে সেটাকে ইম্প্রুভ করা যায়। অথচ সেটা সেই হচ্ছে আমাদের ড্রাইভার, সে ড্রাইভার যদি সঠিক না হয় তাহলে আমার যতই গলা তৈরি হোক না কেন কান তো ভালো হবে না, কিন্তু আমরা তো সেদিকে নজর দিই না। এর এখান থেকে একটা বিরাট কথা চলে আসছে বা বিরাট আশার একটা আলো আসছে, সেইটা বুঝতে পারলে ছেলেমেয়েরা আরো অনেক ভালো গায়ে কি যে তোমার যেটা আছে তুমি যদি তোমার ব্রেনের কন্ট্রোল অর্থাৎ সেরিবেলামের কন্ট্রোল করো, আমি এটাকে বলেছি নাম দিয়েছি সেরিবেলাম এফেক্ট, তাতে যদি নজর দাও তোমার যেটা আছে সেটা দিয়ে তোমার মতো করে তুমি সবচেয়ে সুন্দরটা গাইতে পারবে। যেমন এখানে আবার একটা আমার ছোটবেলার গল্প মনে পড়ে গেল যে আমি ছোটবেলায় শ্যামবাজার বলে একটা এলাকায় থাকতাম, প্রাচীন শহর, প্রাচীন কলকাতা। তো আমার বাড়ির পাশে ওই পাড়াটা যেটা ছিল একদম মধ্যবিত্ত পাড়া, মানে নিতান্তই মধ্যবিত্ত পাড়া, আমার বাড়িটা ছিল এক কাঠারও কম জমিতে। আর আমার পাশের বাড়িতে থাকতেন আমরা পিসিমা বলতাম, তো পিসিমার বাড়িতে আমার মা মাঝে মাঝে যেত গল্প করতে, আমাকেও নিয়ে যেত। তো একদিন গেছি পিসিমার বাড়ি, একদম টিপটাপ সুন্দর সুন্দর সাজানো, কিন্তু অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ওরা, যেমন কাঁথার কাপড় দিয়ে পর্দাটা তৈরি করা বা এইরকম। তো মা কথা বলতে বলতে হঠাৎ বললো, দুর্গা তোমার এই পুজো বার্ষিকীটা আমাকে দেবে? আমি দেখলাম যে পিসিমার সেলাই মেশিনের পাশে পুজো বার্ষিকীটা রাখা আছে। তো পিসিমা হেসে বললো যে বৌদি এটা পুজো বার্ষিকী তো নয়, রোজ কাগজগুলো যখন পড়া হয়ে যায় আমি ইস্ত্রি করে রেখে পরপর সাজিয়ে রাখি। আমরা দেখে অবাক হয়ে গেলাম, বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, লাল রঙের সিমেন্টের মেঝে, একটা কোথাও একটা ময়লা নেই। আমি বলতে চেয়েছি এইটা যে পিসিমা নিম্ন মধ্যবিত্ত একদম, তিনি তার যা আছে সেইটা দিয়েই তিনি বাড়িটা স্বর্গের মতো সুন্দর করে রেখেছেন। আবার যিনি অবস্থাপন্ন তার বাড়ি তিনি তার অনেক দামি জিনিস দিয়ে করবেন। এখানে তাহলে কি হলো যে আমার জিনিসপত্রটা প্রধান নয়, আমার জিনিসপত্রটিতে আমি কতটা সুন্দরভাবে সাজাচ্ছি। ঠিক গানের ক্ষেত্রেও আমাদের প্রত্যেকের গলা আলাদা আলাদা এবং প্রত্যেকের ক্ষমতা আলাদা আলাদা, বা সেই মুহূর্তে আমার, আমি হয়তো অনেক উন্নতি করব কিন্তু সেই মুহূর্তে আমার সামান্যটুকু ক্ষমতা আছে, তো আমার সেটা দিয়ে আমি কেন সাজাবো না? সেটা দিয়ে যদি সাজাতে পারি তাহলে হবে কি যে আমার গানটা অনেকটা ভালো হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি, আমরা করি কি যে সারাক্ষণ ভাবি আমার গলাটা ঠিকঠাক বলবে তো, আমি সুরটা ঠিকঠাক করতে পারবো তো, আচ্ছা আমি যদি শীতটা যদি না হয়, আচ্ছা আমার যদি কারুকার্যগুলো ঠিক না হয়, সারাক্ষণ আমরা গলার দিকে নজর দিই। যে জিনিসটা করে না যারা ভগবান দত্ত গলা নিয়ে তৈরি হয়েছে, মানে জন্মগ্রহণ করেছে ভগবান দত্ত গলা, তার ফলটা হয়ে গেছে কি যে তারা তো গলা নিয়ে চিন্তা করে না, তারা জানে যে আমি আমার গলা আছে আমি ভালো গাইবই, তখন তারা গানের দিকটা চিন্তা করে, তারা যে জেনে শুনে করছে তা নয়, তাদের অজান্তেই সেটা করছে। তার মানে এটাকে আমি বলতে পারি, বাংলাতে একটা কথা আছে অশিক্ষিত পটুত্ব, তারা না জেনে করছে, ফলে তাদের গানটা তাদের অজান্তেই খুব সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো সকলের, আমরা যারা মিডিয়োকার তারা তো সারাক্ষণ ভাবি এই আমার গলাটা ঠিক বলবে, যদি না হয় গলা যদি ঠিক না চলে, সারাক্ষণ আমার কনসেন্ট্রেশনটা থাকছে আমাদের গলার দিকে। এইবার আমাদের ব্রেনের একটা খুব খারাপ ব্যাপার আছে, ব্রেনের সম্পূর্ণ কনসেন্ট্রেশন বা চিন্তা একমুখী,
সে একসঙ্গে দুটোতে কনসেন্ট্রেট করতে পারে না। তার উদাহরণ যেমন আমরা যখন সিনেমা দেখি, অথবা আমি যদি বলতে পারি আমার সামনে ডক্টর হাসান আছেন আবার কুশলও আছে, আমি যদি এইটুকুনি স্ক্রিনের মধ্যে ডক্টর হাসানের দিকে তাকাই তাহলে কুশল আবছা হয়ে যাচ্ছে, কুশলের দিকে তাকাই যখন ডক্টর হাসান আবছা হয়ে যাচ্ছে। এটাকে বলে ফিল্ড অ্যান্ড ফোকাস থিওরি, যে আমার ফিল্ডে কে আছে ফোকাসে কে আছে। তো আমি যেখানে কনসেন্ট্রেট করব সেটাই ভালো হবে, যেটা কনসেন্ট্রেট করবো না সেটাই ভালো হবে না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার তো কণ্ঠ তৈরি হয়ে গেছে, আমি তো রেয়াজ করে করে কণ্ঠটা একটা পজিশনে নিয়েছি, তাকে আমি কনসেন্ট্রেট করেও কোনো লাভ নেই, কারণ যে তৈরি হয়েছে সে সেটাই সে প্রোডাকশনটা দেবে। অতএব গলার দিকে নজর দিয়ে কোনো লাভই নেই পারফরমেন্সের সময়, আমার কনসেন্ট্রেট করতে হবে, আমাকে মন দিতে হবে আমার চালিকা শক্তিকে, অর্থাৎ সেই সেরিবেলামের দিকে। সেই সেরিবেলামকে দিয়ে যদি আমি কনসেন্ট্রেশনটা সেরিবেলামের দিকে দিই, তাহলেই কি করে দেয়া হবে তার জন্য আলাদা ট্রেনিং আছে, আলাদা আলোচনা আছে, সেটা আমি কিন্তু আমি রাস্তাগুলো বোঝাচ্ছি যে সেই সেরিবেলামে আমি যদি নজর দিই তাহলে আমার কাজটা ভালো হবে, মানে অর্ডারটা ভালো দেওয়া হবে, যে তুমি ঠিক করে করো, তোমার যেটুকু আছে সেটুকু দিয়ে করো। কিন্তু সেটা যদি না থাকে, যদি সারাক্ষণ মনে হয় দেখনদারি আমি যা জানি সেটাকে আমি সব কিছু, আবার এখানে কথা হচ্ছে সেরিব্রাম কিন্তু অসম্ভব ইন্টেলিজেন্ট, সে আমাদের ইনফ্যাক্ট এটাই তো একটা আশ্চর্য ব্যাপার যে আমাদের সারা শরীরের 2% হচ্ছে ব্রেন, তার ওজন কত মেয়েদের একটু কম ছেলেদের একটু বেশি, গড়ে ধরা ধরে যাক 3 পাউন্ড। আবার এই 3 পাউন্ড ব্রেনের মধ্যেও 73% হচ্ছে ওয়াটার, অথচ এই ব্রেন হচ্ছে একটা সুপার কম্পিউটারের সমান। তাহলে আপনারা ভেবে দেখুন যে এইটুকুনি প্রোডাক্ট, এইটুকুনি ম্যাটার দিয়ে একটা কে আবিষ্কার করেছেন আমি জানি না, আমাকে কেউ বলেন ঈশ্বর করেছেন বা কেউ কিছু বলেছেন, আমি এটা জানি যে কেউ এমন একজন করেছেন যে এটা মানে ভাবনা চিন্তার বাইরে, কারণ ব্রেনের 25% রহস্যই আমরা পুরোপুরি বের করতে পারিনি। এই এক অবিশ্বাস্য ব্যাপার। আর এই সেরিবেলামের ভেতরে আমরা যে নিউরন নিউরন নিয়ে খুব আলোচনা টালোচনা করি, 70-60% বেশি নিউরন আমাদের শুধু সেরিবেলামেই থাকে। আবার হিন্দি সিনেমাতে সেই নানা পাটেকার বলেছিল ছোটা মগজ, মানে এটাই হচ্ছে ছোট মগজ, এই সমস্ত কিছু সূক্ষ্ম জিনিসগুলো করাচ্ছে। তো আমরা যদি তাকে না চিনি, তাকে নিয়ে জানলাম না, শুধু আমার যন্ত্রটা গাড়িটাকে আমি ভালো করে করলাম, আমার মাতাল ড্রাইভারকে নিয়ে আমি চালাতে লাগছি, তাহলে কি হবে? তা তো হবে না। আমার আবার এটাও দেখা গেছে, আমি নিজে দেখেছি যে গাড়িটা অত্যন্ত বাজে স্টিয়ারিং ফলস দিচ্ছে, মানে 2.5 প্যাসের পর তারপরে ঘোরালে তবে স্টিয়ারিং ঘুরবে। সেই নিয়েও একজন বিষ্ণুপুরের ড্রাইভার সুন্দর গাড়ি চালিয়ে আমাদের ঘুরিয়ে নিয়ে এলো, তার মানে ড্রাইভারটা ভালো গাড়িটা খারাপ। আমি যেটা বলতে চাইছিলাম যে আমার গলা হয়তো ভালো না কিন্তু আমার ড্রাইভারটা ভালো, তাহলেও গানটাকে ভালো করা যায় তার মতো করে তার সামর্থ্য অনুযায়ী। আমাদের যোগের ক্লাসের সময় তো একটা বড় গন্ডগোল লাগে, সেটা হচ্ছে গলা অনেকের কর্কশ থাকে, এখন যখন আমরা যোগের ক্লাসগুলো নিই তখন কমন্ডগুলো যত সফট হয় সেই জিনিসগুলো তখন চোখ বন্ধ করে খুব অনায়াসে চলে যায়, আর গলাটা যখন একটু কড়া হয়ে যায় বা যার কণ্ঠটা একটু রুক্ষ তখন তার কমান্ডটা যখন ওরকম হয় তখন তাদের জন্য এটা বেশ অসুবিধা হয়। অসুবিধা মানে কড়া হয়ে গেলে অসুবিধে বলতে কি, মানে কমান্ড দিতে অসুবিধে হয়? এই রে ও চলে গেছে। তবে যোগ সম্পর্কে যখন বললো তখন আমি দু একটা কথা বলি। যোগের অনেকগুলো নিয়ম আছে, যেমন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, আমাদের কিন্তু ক্লাসিক্যাল মিউজিকে এগুলো কিন্তু উপকার হয়, মানে এগুলো মানে আছে রেওয়াজে। যেমন বলে যম নিয়ম, যেটাকে বলছে সু আচরণ ব্যবহার সম্পর্কিত শিক্ষা, আমাদের সঙ্গীতে এই ব্যবহার সম্পর্কিত শিক্ষাটা খুব প্রবল, আমাদের শ্রদ্ধা দেখানো বা এগুলো। বা আসন, গায়করা সুখাসনে বসে, বাদকরা গমুখাসনে বসে, তবলীয়রা অনেক ক্ষেত্রে বজ্রাসনে বসে। প্রাণায়াম, এটা হচ্ছে স্বর সাধনা,
প্রত্যাখার মানে হচ্ছে বাহিরের জগৎ থেকে মনটাকে তুলে নিয়ে শুধু সঙ্গীত চিন্তা, ধারণা মানে মনঃসংযোগ সঙ্গীতের প্রতি, ধ্যান মানে রাগের উপর ধ্যান, সমাধি সবকিছু ভুলে সঙ্গীতে মগ্ন হয়ে যাওয়া, মেডিটেশন সে এক অসাধারণ জিনিস আমাদের গানেতে। সচরাচর মেডিটেশনটা করা হয় কি, একটা বিন্দুর ওপর মনটা দেওয়া হয়, আর আমাদের মিউজিকে ভাবুন তো, প্রতি মুহূর্তে প্রত্যেক সময়ে আমাদের মেডিটেশন পয়েন্ট চেঞ্জ হচ্ছে, কখনো সুরের দিকে, কখনো দমের দিকে, কখনো কারুকার্যের দিকে, প্রতি মুহূর্তে শিফট করে যাচ্ছে, এবং আমাদের সেটাকে পুরো পরিপূর্ণ মনোযোগ দিতে হবে, না দিলে কিন্তু আমাদের সেই মজাটাই আসবে না। তো এইটুকু আমি মানে এই মানে যোগের সম্পর্কে আমার এটা। হ্যাঁ স্যার, আমার এখানে স্যার ইলেকট্রিসিটি চলে গেছিল, তো আমি সেটাই বলছিলাম যে আমাদের মধ্যে এই প্রশ্নটা অনেক বেশি আসে যে আমার তো গলার কারণে আমার এই সমস্যাটা হয়, তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের অভ্যাস করতে পারি, এই অভ্যাসগুলো আমাদের খুবই যদি কর্কশ ভাবে বলো লোকের মনে লাগবে, এইটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কর্কশ করবে কেন? দেখো সত্যি কথা বলতে কি, আমাদের গলাকে বেশি জোরে কেন থ্রো করব কেন, তার জন্য তো মাইক্রোফোন আছে, শুধু শুধু কষ্ট করব কেন গলাকে? গলা গলা তো শুধু গলা নয়, তার আরো অনেক কাজ আছে, তাহলে আমি মাইক্রোফোন ইউজ করব, সফটলি কথা বলবো। আমি সবচেয়ে দেখো আমি গানের ক্ষেত্রে যেটা বলি সকলকে, যে গান করবে তুমি তোমার আওয়াজ দিয়ে, তোমার যেটা নিজের আওয়াজ। এবার প্রশ্ন হলো যে আমার নিজের আওয়াজ কোনটে? আমার নিজের আওয়াজ হলো আমি যেভাবে সাধারণভাবে কথা বলি। তখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা সাধারণভাবে কথা বলতে আপনি কি বোঝেন? বাবার সঙ্গে, গুরুজনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে, কোনটি আমার সাধারণ গলা না ফিসফিস করে, কোনটি সাধারণ গলা? আমি বলবো কোনোটাই আমার সাধারণ গলা না। আমরা আমাদের নিজেদের গলাকেই আমরা চিনতে পারি না। আমার সবচেয়ে স্বাভাবিক গলা যেটা, সেটা হচ্ছে আয়নার দিকে তাকিয়ে আমি যে আওয়াজটা দিই, আমি আয়নার দিকে তাকিয়ে আমার সঙ্গে যে কথা বলি, সেটা হচ্ছে আমার স্বাভাবিক গলা। এইটার আওয়াজের থ্রোয়িং এর ডিস্টেন্স হবে 7 থেকে 10 ফিট, তার বেশি যাবেই না। আমি কেন তার চেয়ে জোর করব? গানটা একটা শিল্প, জোর করে কি শিল্প হয়? গলা জোর দিয়ে গলার ফ্লেক্সিবিলিটি তো সেইভাবে থাকবে না। আওয়াজটাকে খুব সুরেলা করতে গেলে আমাকে প্রথমত আমার গলাটাকে স্বাভাবিক গলায় আনতে হবে। তার জোরে শোনাবার জন্য মাইক্রোফোন আছে। আগেকার দিনে উপায় ছিল না, সেই ওস্তাদদের গাইতে হতো জমিদার বাড়িতে, রাজবাড়িতে, বিশাল বড় হলে চিৎকার করে, এবং তার ফলে এই ধ্রুপদ বলে যে সঙ্গীতটি অবসলিট হয়ে গেছিল। কেন গেছিল? কারণ অত সুন্দর শিল্প, ধ্রুপদের মতো শ্রেষ্ঠ গান আর কোনোটাই নেই, খেয়াল টেয়াল নয়, ধ্রুপদ শ্রেষ্ঠ। আমি নিজে খেয়াল গায়ক হয়েও স্বীকার করি, এবং আমার গানের ভেতর প্রচুর ধ্রুপদ অঙ্গ আছে, যেহেতু বিষ্ণুপুর ঘরানা ধ্রুপদের ঘরানা থেকে খেয়ালের ঘরানায় এসছে। সেখানে আওয়াজকে অনেক জোরে থ্রো করতে হতো, তার ফলে আওয়াজের ভেতর আমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, এটাও খুব ইন্টারেস্টিং। আমাদের গানের জগতে এতদিন ধরে তো ধারণা ছিল যে নাভি থেকে সুর বেরোচ্ছে, সেই চিন্তাতে চেঞ্জ হয়েছে যে এখন ভয়েস থেকে সুর বেরোচ্ছে। আমি তখন ভাবতাম যে কি করে বলে নাভি থেকে, নাভিতে তো ভয়েস বক্স নেই, তাহলে নাভি থেকে কি করে বেরোবে? যেহেতু লোয়ার ফ্রিকোয়েন্সি গুলো ভাইব্রেট করছে তাই জন্য, তো ওটার কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই। তখন আমরা বলি সুর আসে আমাদের ভয়েস বক্স থেকে, কিন্তু সত্যি কথা বলতে কি, সুর ভোকাল কর্ড থেকেও বেরোয় না, ভয়েস বক্স থেকে ওইভাবে বেরোয় না, ভোকাল কর্ড থেকে স্বর বেরোয়, এবং সেই ভোকাল কর্ডে আমাদের প্রত্যেকের ভোকাল কর্ডে যে আওয়াজ আছে, আমি চেষ্টা করছি, আমার কাছে আছে বোধ হয় আমি দেখাবার, মানে শুনলে অবাক হয়ে যেতে হবে যে আমাদের ভোকাল কর্ডে যে আওয়াজ আছে। দেখা যাক শুনতে পাচ্ছি কিনা, এই যে আওয়াজটা পাওয়া গেল, একটা খুব পাওয়া যাচ্ছে,
পাওয়া যাচ্ছে স্যার, টট টট করে উঠছে, খুব বাজে একটা মিউজিক, নন মিউজিক্যাল আওয়াজ। হ্যাঁ, নন মিউজিক্যাল আওয়াজ, আমাদের ভোকাল কর্ডে এটাই হচ্ছে আওয়াজ। এটা অস্টিন ইউনিভার্সিটি থেকে আমি পেয়েছি, তো ওরা আমাকে দিয়েছেন। এটা খুব রেয়ার আওয়াজ, এই রেওয়াজ মানে ভোকাল কর্ড থেকে আওয়াজটা বের করাটা একটা কঠিন ব্যাপার আর কি, মানে গলা টলাকে মানে পুরো যেন গলা কেটে শুধু ওই খাটটা চলছে সেটা থেকে নেওয়া। যাই হোক, তো ভোকাল কর্ডের এই আওয়াজটা আমাদের ভোকাল কর্ড থেকেই বেরোয়, যেটা নন মিউজিক্যাল আওয়াজ। ভোকাল কর্ড থেকে সুর বেরোয় না, আমরা বলবো ভোকাল কর্ড থেকে স্বর বেরোয়। তো এইবার মজাটা হচ্ছে আমরা যে সুরের সাধনা করব, তো আমরা যদি নাই জানি যে আমাদের সুর কোথা থেকে বেরোচ্ছে, তাহলে সুরের সাধনাটা কোথা থেকে কিভাবে করব? আমরা তো ভুল জায়গাতে কনসেন্ট্রেট করছি যে আমার ভোকাল কর্ড থেকে স্বর বেরোচ্ছে, এবং সেইভাবেই তো সমস্ত কাজ চলছে। এখানে একটা প্রশ্ন আসে, আমাকে অনেকেই করেছেন যে তাহলে মশাই আপনি কি বলতে চাইছেন যে এত বড় বড় শিল্পীরা তৈরি হয়ে গেছেন, এরা সমস্ত কিছুই না জেনে কিচ্ছু না করে করে যাচ্ছে? আমি তাদেরকে এটাই উত্তর দেবো যে এদের ভগবান দত্ত গলা আছে, সেই জন্য তারা গলার দিকে নজর দেয় না, তখন তার কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাচ্ছে, শিল্পের দিকে। কখনো দেখেছেন যে কোনো ট্যালেন্টেড শিল্পী তার গলাটা খারাপ? দেখিনি আমরা। গলা ভালো না হলে তার ট্যালেন্ট প্রকাশ পাবে না। তো এইবার কথা হলো যে আপনি তো বললেন যে ভোকাল কর্ড থেকে সুর বেরোয় না, স্বর বেরোয়, তাহলে সুরটা কিভাবে তৈরি হচ্ছে? সুরটা তৈরি হচ্ছে আমাদের ল্যারিংস, ফ্যারিংস, মাউথ ক্যাভিটি আর নেজাল ক্যাভিটি দিয়ে। তাহলে আমার যখন সুর বের করতে হবে, আমাকে কষাস থাকতে হবে যে আমার যে আওয়াজটা আমি প্রকাশ করছি, যে আওয়াজটা তার এয়ার প্রেশার মানে বাতাসের চাপ, এয়ার প্রেশার কতটা থাকলে আমার রেজোনেটার, এগুলোকে আমরা বলছি রেজোনেটার, এই রেজোনেটারের ওপর চাপ যাতে না পড়ে। বেশি জোরে চাপ দিলে রেজোনেটারের ক্ষমতার বাইরে চলে যাবে। রেজোনেটারের ক্ষমতার বাইরে চলে গেলে কি হবে? আওয়াজটা ফেটে যাবে, বার্স্ট হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না, একটা ফাটা আওয়াজ বেরোবে। তাহলে সেই কন্ট্রোলটা আমাকে করতে হবে। যেমন মনে আছে না, আগেকার দিনে ছিল, বেশ কয়েক বছর আগেই ছিল, যে চোঙার মাইক, লম্বা লম্বা মাইক চোঙার, সেখানে একটু সাউন্ড বাড়িয়ে দিলেই ফাটা ফাটা আওয়াজ দিয়ে গান বাজত। তো এখানেও ঠিক সেই, এবং এই রেজোনেট প্রত্যেকের আলাদা, প্রত্যেকের আলাদা, প্রত্যেকের আলাদা থ্রোয়িং হবে, তার উপযুক্ত থ্রোয়িং তাকেই বের করতে হবে বা তার গুরুকে বের করে দিতে হবে যে তোমার কোনটাতে সবচেয়ে সুরের লাস। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে ধারণাগুলো কিছু ভুল অবৈজ্ঞানিক থাকে, তার ফলে যারা মিডিয়োকার বা লো মিডিয়োকার এদের অনেক ক্ষতি হয়ে গেছে। যেমন বলা হয় যে ঘরানার স্টাইল ফলো করো, ঘরানার কোনো স্টাইল থাকে না। ঘরানা মানে স্টাইল নয়, স্টাইলটা ইন্ডিভিজুয়াল। কারণ আমরা যেগুলো শুনি, আমরা কিন্তু সকলে এক জিনিস শুনি না। আমি যদি সা বলি, তাহলে এক কোটি লোক এক কোটি রকম ভাবে শুনবে, কারোর সা শোনা এক হবে না। কারণ যদি সূক্ষ্মভাবে বিচার করা যায় কি হয়, আমাদের আওয়াজটা কানে গেল, তার ভেতর ককলিয়াতে গেল, ককলিয়ার ভেতর হেয়ার সেলস আছে, সেই হেয়ার সেল দিয়ে তারা সোজা ব্রেনেতে ইলেকট্রনিক ওয়েভ হয়ে যাচ্ছে। এবার হেয়ার সেলের সংখ্যা সকলের এক নয়, ফলে সূক্ষ্মতার পরিপ্রেক্ষিতে প্রত্যেকে আলাদা শুনছে, খুব সূক্ষ্ম তফাৎ। যেমন ডাক্তারবাবু তো জানেনি যে আমরা একই রং সকলে একরকম দেখি না, সেটার তফাৎ হয়ে যায়। ঠিক এক্ষেত্রেও তাই, তাহলে আমি শুনছি আলাদা। দু নম্বর হচ্ছে আমার কি মনে থাকছে, মেমারিতে কতটা থাকছে, সকলের মেমারি আলাদা। তিন নম্বর হচ্ছে আমার কি ভালো লাগছে, সকলের ভালো লাগা আলাদা। এবং লাস্টলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ভয়েস বক্সের লেন্থ, ব্রেথ, থিকনেস সমস্ত কিছু আলাদা। তাহলে স্টাইলটা এক হবে কি করে? আমার বাবার সঙ্গে আমার চেহারা তফাৎ। আমার বাবাকে দেবতার মতো যদি দেখতে হয় আমাকে, তখন মনে হবে যে মা দুর্গার অসুর। বাবার সঙ্গে ছেলের তফাৎ, তাহলে আরেকজনের স্টাইল আমি কিভাবে নকল করব? আমার গলাতে যেটা আসবে
তখন অনেকে বলে আচ্ছা তাহলে এর স্টাইলটা তুমি ফলো করছো, ওর স্টাইলটা তুমি ফলো করছো, না তা নয়। তার চিন্তা ভাবনার সঙ্গে, তার ভয়েস ট্রেনের সঙ্গে আমার ভয়েস ট্রেন মিলে যাচ্ছে বলে আমার সেগুলো মনে ভালো লেগে যাচ্ছে। আজকে আমি চেষ্টা করলেও ফয়েজকা সাহেব হতে পারবো না, ওই রকম থ্রো আমি করবো না, কারণ আমি পারবো না। কিন্তু ওটা করতে গিয়ে অনেক বিখ্যাত আর্টিস্ট আমি জানি সর্বনাশ হয়ে গেছে। অতএব ঘরানা স্টাইল না, ঘরানা হচ্ছে একটা সম্পর্ক, গুরু শিষ্য সম্পর্ক, যেটা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত এবং পরিমার্জিত করে, যুগের সঙ্গে সঙ্গে তার ইমপ্রুভমেন্ট হয়, যেটা ঘরানার আসল পরিচয়। আমাকে যদি বলা যায় যে এরকম কোনো উদাহরণ দিতে পারবেন যে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, বলবো পারবো বই কি? আমাদের বিষ্ণুপুর ঘরানা, আমাদের প্রথম প্রজন্ম যিনি রামশঙ্কর ভট্টাচার্য, উনি ধ্রুপদ করতে করতে বুঝে গেছিলেন যে এবার খেয়ালের যুগ আসছে। উনি তখন করলেন কি, বাংলা ভাষায় খেয়াল রচনা করতে শুরু করলেন, যাতে স্থানীয় লোকেরা খেয়ালটাকে বুঝতে পারে। এটা কত বড় কাজ! দ্বিতীয় প্রজন্মে ক্ষেত্রমোহন গোস্বামী প্রথম স্বরলিপির আবিষ্কার করলেন এবং থিওরি বুক অফ মিউজিক লিখলেন। তৃতীয় প্রজন্মে রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রুমেন্টাল মিউজিককে বহুল পরিমাণে ঘরানার মধ্যে প্রচলন করলেন। চতুর্থ প্রজন্মে বাংলা খেয়ালের পপুলারিটি নিয়ে এলেন জ্ঞান গোসাই এবং আমার দাদুভাই সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং সেটা সরকারের কাছ থেকে বাংলা খেয়ালের স্বীকৃতি আদায় করে ছাড়লেন। পঞ্চম প্রজন্মে আমার বাবা পিএইচডি করলেন, ভারতের প্রথম পিএইচডি হোল্ডার এস্থেটিক্স অফ মিউজিকের, অনেক ইউনিভার্সিটিতে ওর লেখা বই পড়ানো হয়। ষষ্ঠ প্রজন্মে আমি ভোকাল সায়েন্স নিয়ে কাজ করছি। তাহলে ভেবে দেখুন যে একটা ঘরানা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত এবং পরিমার্জিত করছে। এটাই তো ঘরানার পরিচয় হওয়া উচিত। ঘরানার পরিচয় এইটা নয় যে আমি প্রাচীন স্টাইলটাকে ধরে এগিয়ে চলবো। তাহলে অশোক কুমারের স্টাইলের অভিনয় এখনো থাকতো, সেটা তো থাকেনি, যুগের পরিবর্তনের সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে সেই নির্বাক যুগের ফটোগ্রাফি সিনেমাতে, সেটা এখন থাকতো, সেটা তো থাকছে না। আমরা প্রাচীনকে সম্মান দেবো তার প্রাচীনত্বের জন্য, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু বদলে যাবে। যেমন এই সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে এতদিন যে শিক্ষাটা দেওয়া হতো, এখন আস্তে আস্তে বদলাচ্ছে, ভোকাল সায়েন্স এসে গেছে, বিজ্ঞানসম্মত ট্রেনিং। শুধু রেওয়াজ করলে হবে না, তাকে রেওয়াজ করতে গেলে তার সঙ্গে বিজ্ঞানসম্মত প্র্যাকটিস করতে হবে, না তো লাভ নেই। তো এই আমার বক্তব্য আর কি। না স্যার, অনেক ভালো লাগলো, কারণ আমরা আমরা যারা বিশেষ করে গান করি, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতের ছাত্র, আমার গ্রাজুয়েশন সরকারি সঙ্গীত কলেজ থেকে, সেই জায়গা থেকে আমাদের করে বারবার করে বলতো যে দেখো আগে শোনো, শোনো আপনি যেটা বলছিলেন যে সবার শোনাটা এক একজনের শোনাটা এক এক রকম, আমি বারবার করে বলতো যে আগে শোনো, শোনো, শুনে তারপরে ওই একই জিনিস। কারণটা হচ্ছে না, এখানে একটা কারণ আছে কেন শুনতে বলেন, কারণ আমরা যখন যে কোনো কাজ করি আমাদের ব্রেন সেটা তার স্মৃতি থেকে জিনিসগুলোকে তুলে এনে সেগুলোকে প্রকাশ করে। আমাদের ব্রেনে নিজস্ব কোনো ক্ষমতা নেই যে আমি নতুন কিছু করছি, সেটা করতে পারে খুব ট্যালেন্টেড, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, যেমন ধরো আমরা শিখেছি যে আনন্দ হলে হাসব, কিন্তু আমি যদি শিখতাম যে আনন্দ হলে রেগে যাবে, তাহলে তো সেটা হতো না, লোকের কাছে ভুল বার্তা যেত যে লোকে দেখছে যে আনন্দ হয়েছে, আমি রেগে গেছি, আসলে আমার আনন্দ হয়েছে, তা তো হচ্ছে না। আমাকে দেখে দেখে আমি শিখেছি যে হাসছি, ছোটবেলায় হাসিটাকে কেউ সেটা ন্যাচারালি হচ্ছে, কিন্তু তার পরবর্তীকালে যখন আমরা বড় হচ্ছি তখন আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের অভিজ্ঞতা দিয়ে শিখছে। ন্যাচারালি ছোটদের কান্না ন্যাচারালি আসে, হাসি ন্যাচারালি আসে, কিন্তু পরবর্তীকালে অন্যান্য সমস্ত ইমোশন সেগুলোর অভিব্যক্তিগুলো, ওগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে, ওটা প্র্যাকটিস না করলে হয় না। যেমন আমি একটা প্র্যাকটিস করেছি, এটা বলা যেতে পারে, এটা উপায় নেই বলে, যেমন আমি আমার ছাত্রছাত্রীদের কাছে সচরাচর
রেগে গেলে রেগে যাই না, হাসি। কারণ বাচ্চাদের কাছে আমি যদি দেখি যে আমি রেগে যাচ্ছি, দেখে তাহলে ওরা অনেক নার্ভাস হয়ে যাবে। আমি বলি এটা পারলি না, আরে এটা কি আছে, এই দেখ এইটা, এরকম ভাবে। এটা আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে দীর্ঘদিন ধরে, একদম উল্টো জিনিসটা প্র্যাকটিস করতে হয়েছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাকে শিখতে হবে, এবং শিক্ষাটা যতটা বিজ্ঞানসম্মত হবে ততই আমার শেখাটা উপযুক্ত হবে। নয়তো কি হবে, যে সারাটা জীবন রেয়াজ করলাম, করে বললাম যে গুরু আমি ভালো পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আর ভালো গাইতে পারলাম না। কেন গাইতে পারলে না সেটাকে বোঝো, তোমার একটা ক্ষমতার লিমিটেশন আছে, কিন্তু সেই লিমিটেশন থেকেও তুমি আরো অনেক সুন্দর করতে পারো। সেটার জন্যই তো ভোকাল সায়েন্স, বিজ্ঞান। অথচ সঙ্গীত জগতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিজ্ঞানকে পরিহার করে চলা হয়, এখনো চলা হচ্ছে। আমার কাছে একটি মেয়ে এসেছিল, তার বাবা তার মেয়েকে বলছে এত মিনমিন করে গাইছিস কেন, চিৎকার করে হুঙ্কার করে দে, হুঙ্কার দিয়ে গান কর, খেয়াল বলে কথা। মেয়েটার গলাটা ধরলো, বাবা বললো হ্যাঁ এই হচ্ছে রেওয়াজ। মেয়েটার গলাটা একদম ধরে 12টা বেজে গেল। তা তো নয়, আওয়াজ জোরের জন্য মাইক্রোফোন আছে, কেন আমি জোর করতে পারি, আমার সবচেয়ে সুন্দর গলাটা দিয়ে করবো। আমাদের এইসব মানে এই ঘন্টার পর ঘন্টা আলোচনা, প্রশ্ন জাগলে, প্রচুর প্রশ্ন এলে তখন সেগুলোকে উত্তর ওইভাবে দিই আমরা। হ্যাঁ স্যার, না আমরা তো সময় শেষের দিকে, স্যার শেষের দিকে যাওয়া হচ্ছে আপনার সাথে যদি আমাদের যোগাযোগের কোনো মাধ্যম থাকে এবং আপনি অনলাইনে শেখান কিনা, কারণ এখন তো, এখন তো যেহেতু সব অনলাইন হয়ে গেছে, 11টা দেশ থেকে শিখে আচ্ছা, তাহলে সেটা যোগাযোগ তাহলে কি প্রচুর ছেলে মেয়ে আছে আমার কাছে শিখে, আমি কোনো কিছু ভুল বললাম না তো? না না, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং আমি মুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল, চমৎকার, আমি অনেক কিছু শিখেছি। আপনার ছাত্র হতে ইচ্ছা করছে, কিন্তু আচ্ছা আমি আমি আকরাম স্যারের কাছে একটু যাই, যেহেতু স্যার আছেন এখনো। স্যার একজনের একটি প্রশ্ন ছিল আমাদের খুব কাছের একজন আপু, ওনার মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল এবং কেমো রেডিয়েশন দিয়েছে, কিন্তু ব্যথা আছে এখনো। হ্যাঁ এখনো হাতে, মায়ের হাতে ব্যথা এখনো ভালো হয়নি। 2021 ক্যান্সার হয়েছিল আর কি। এই এটা হতে পারে, এটা আসলে ফিজিক্যালি প্রথম কথা হলো যে কোনো কোনো সময় হতে পারে ব্যথা, কিন্তু যেহেতু কবে নাগাদ শেষ হয়েছে, কখন শেষ হয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, 2021 জুনে, তার মানে এটা হলো প্রায় বছর খানেক হয়ে গেছে, বছর খানেকের একটু বেশি। এটা আমরা একটু দেখতে পারি, আমার মনে হয় একটু ফিজিক্যালি দেখতে পারলে হয়তো একটু ভালো অ্যাডভাইস দেওয়া সম্ভব হবে যে কোনটা করা দরকার, বা কোনো প্রবলেম আছে কিনা বা না আছে কিনা। অনেক সময় ব্যথা সাধারণত অর্গ্যান যখন রিমুভ করা হয় তখন কিন্তু ওখানে নার্ভ এন্ডিংগুলো কাটা পড়ে যায়, তো তাতে করে ওই একটা আমরা বলি যে ভৌতিক একটা ব্যথা, ফ্যান্টম একটা ব্যথা কিন্তু অনেক সময় থেকে যায় এবং এটা যেতে সময় লাগে। তো এটারও রিমেডি আছে, কিছু পদ্ধতি আছে, বুদ্ধি আছে, সেগুলো আমার মনে হয় যে উনি একবার আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারে, তারপরে কুশলের সাহায্য নিলে মনে হয় বাকিটা সেরে যাবে। মানে যোগ ব্যায়াম বা মনে হয় আমার মনে হয় দাদা কিছু বলবেন। হ্যাঁ আমি ওই একটা ব্রেনের ক্ষমতা নিয়ে বলছি, এটা আমাকে দিয়ে গত সেপ্টেম্বর মাসে আমি তখন গাড়ি চালাচ্ছি, না অগস্টের 31 তারিখ আমি তখন গাড়ি চালাচ্ছি, ফোর্থ ইয়ারে গাড়ি চালাচ্ছি, হঠাৎ আমি দেখলাম আমার ডান হাতটা আস্তে আস্তে অবশ হয়ে গেল, তারপর আস্তে আস্তে সেটা নেবে আমার পায়ে, ডান হাত পা অবশ। আমি বুঝতে পারলাম আমার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। সেক্ষেত্রে
কি হয় যে আমি হয় ভয় অজ্ঞান হয়ে পড়ে যাবো অথবা গাড়িটা অ্যাক্সিডেন্ট করবো, কিন্তু সেই মুহূর্তে ব্রেন কিরকম আমার কাজ করলো, আমি প্রথমে ভাবলাম যে আমাকে সুস্থ শরীরে আমাকে বাড়িতে পৌঁছতে হবে, তাহলে আমার চিকিৎসাটা ঠিক হবে। আমি বাঁ হাতে গাড়ি এবং বাঁ পা দিয়ে গাড়ি চালিয়ে প্রায় 2 কিলোমিটার এবং আমাদের কলকাতা শহরের মতো ব্যস্ত রাস্তা গাড়ি চালিয়ে আমি বাড়িতে এলাম। আসার সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিয়েছিলাম ততক্ষণিক গাড়িতেই যে আমার স্ত্রী এবং আমার বন্ধুকে, তারা এসে আমাকে হসপিটাল নিয়ে গেল। ডাক্তাররা বিশ্বাসই করতে চাইছেন না যে এটা সম্ভব, কি করে যে কি করে সম্ভব যে আপনি অ্যাক্সিডেন্ট করলেন না, মানুষ চাপা দিলেন না, দেয়ালে ধাক্কা মারলেন না, গাড়ি এনে গ্যারেজ করলেন শুধু বাঁ হাত বাঁ পা দিয়ে, তার মানে কি? আমি যেটা বলতে চাইছি আমাদের ব্রেনের অপরিসীম ক্ষমতা, অপরিসীম ক্ষমতা। এবং আমার এই যে ডান হাত পা পড়ে গেল, আমি সেই অবস্থা থেকে আমি সেরেবেলাম এফেক্ট ইউজ করে 1 মাসের মাথায় আমার বালিগঞ্জের বাড়ি থেকে সল্টলেকের বাড়িতে গিয়ে 3 তলা হেঁটে উঠে বাবা মার সঙ্গে দেখা করে। অতএব আমাদের ব্রেনের ক্ষমতা অসম্ভব, আমরা যদি চাই আমরা করতে পারি, কোনো সন্দেহ নেই। খুবই খুবই ভালো, খুবই ভালো। স্যারের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি একটু আবার শান্তনু স্যারের কাছে যাচ্ছি। স্যার, ওই সঙ্গীত নিয়ে, ধ্যান আর সঙ্গীতের সাথে একটা প্রশ্ন এসেছে আমাদের দীপেন্দার, এই যে আমি দিয়েছি এখন, যে গানের রাগ আর ধ্যানের মধ্যে প্রত্যেকের দূরত্ব কতটুকু জানতে পারি কি? প্রশ্ন লাগছে আমার, গানের রাগ আর ধ্যানের মধ্যে দূরত্ব ওরকম না, আমি বরং বলতে পারি সঙ্গীত আর ধ্যানের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা সুর দিয়ে ধ্যান করছি, এটাই বরং বলা যেতে পারে। ঠিক ঠিক। এই আর আর কি, আর আজকে আজকে আমরা এই পর্যন্তই ছাড়তে পারি। আমরা যদিও আমি আমি খুবই দুঃখিত যে আপনাদের কাছ থেকে সময় আমি অনেকখানি নিয়ে নিয়েছি, শুরুতে একটু অসুবিধা ছিল। আর আমি দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দুজনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা এই আসলে স্যার এই বাংলাদেশ যোগ ফেস্টিভ্যালটার নাম আমরা এবছর থেকে দিয়েছি, গেল 2 বছর আমরা করতাম হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল বাংলাদেশ। তো পরে ভাবলাম যে না, যেহেতু বাংলাদেশ থেকে কোনো ফেস্টিভ্যাল হয় না এবং বিভিন্ন জায়গায়, হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই স্যার, আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, তার কারণ আমি তো ছোটবেলা থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের গল্প শুনে বড় হয়েছি, চোখের সামনে আমি দেখেছি বাংলাদেশের যুদ্ধ, এবং মানে সেই স্বাধীনতা সংগ্রামীদের কি অসাধারণ ত্যাগ শিকার, কিভাবে একটা বাংলাদেশ নিজেকে স্বাধীন করলো। আমার এখন মনে হয় যে বাংলাদেশ হচ্ছে আমার ছোট ভাই, বাংলাদেশ আমরা বড় ভাই, ওটা হচ্ছে ছোট ভাই। আমি ওই সব স্বাধীনতা সংগ্রামীকে আমার প্রণাম জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আজকে প্রথম দিন গেল, আমরা এই মাসের শেষ তারিখ পর্যন্ত মানে 30 তারিখ পর্যন্ত করব। কালকেও আমাদের 3 জন গেস্ট আছেন, তো আজকেই ছিল 2 জন, আর বাকি 4 দিন 3 জন করে থাকবেন, আর সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর শান্তনু স্যারকে তো অবশ্যই আমরা বাংলাদেশে দেখতে চাই, আমরা খুব চেষ্টা করব স্যারকে ঢাকায় নিয়ে আসার জন্য, তখন আকরাম স্যারের সাথেও একটা হয়তো বা সেশন হবে। কারণ শান্তনু স্যার, আমি একটু বলি যে আমি আকরাম স্যারের ওখানে ইয়োগা অ্যান্ড মিউজিক থেরাপির একটা ছোট্ট সেশন নিয়েছিলাম, এবং স্যারের খুব ইচ্ছা যে স্কয়ার হসপিটালের মতন বাংলাদেশের খুবই নাম করা একটা হসপিটালে এই জিনিসটাকে উনি মানে এইটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া, সেই ক্ষেত্রে আমরা হয়তো একসাথে কাজও করতে পারি, স্যারের অনেক অনেক ইচ্ছা। আশা করি আমাদের সাথে আবার দেখা হবে পরে। তাহলে ভালো থাকবেন সবাই, আর আমরা আবার ধন্যবাদ জানাই ফোরাম টেলিভিশন USA থেকে আমাদেরকে সরাসরি তারা লাইভে দিয়েছেন, এটার জন্য ফোরাম টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন স্যার আমরা এখানেই রাখছি, সবাইকে শুভেচ্ছা, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি, শুভরাত্রি, ভালো থাকবেন, শান্ত স্যার ভালো থাকবেন, দাদা শুভরাত্রি, কুশল শুভরাত্রি, ধন্যবাদ সবাই, হ্যাঁ।
হ্যাঁ,